না আসলে যে কোনো অশ্লীলতাই তো আসলে কাম্য নয়, নানা ভাষায় কথা বলতে পারি আর অপ্রয়োজনীয় গালিগালাজ আমরা মিডিয়াম দ্বারা মানুষকে নানাভাবে প্রভাবিত করি। না আমার অনেকগুলো কাজই আসছে, সিনেমার কাজগুলো আমি এখনই বলতে চাচ্ছি না। এই টোটাল অনুষ্ঠানটার সাথে আমার শুধু দর্শক হিসাবে সম্পৃক্ততা নয়, পুরো অনুষ্ঠানটির সাথেই সম্পৃক্ততা আছে, এর পরিকল্পনা, এর সৃষ্টিশীল ইনভলভমেন্টগুলোর সাথে। হৃদি, আমি এবং আমাদের একটা টিম আছে, এই টিম ফেরদৌস ভাইয়ের উদ্যোগে আমরা এই আয়োজনটি করেছি। আর এরকম একটি আয়োজন ফেব্রুয়ারি মাসে উৎসব হোক বাংলার, এই শিরোনামটাও আমার দেয়া। সেটা আমার মনে হয়েছে ধানমন্ডি এলাকায় একটা অন্যরকম মেজাজ তৈরি করতে পারে। আমার কাছ থেকে সবসময় যা পায় অভিনয় এবং উপস্থাপনা, তবে এখন অভিনয়ের প্ল্যাটফর্ম অনেক চেঞ্জ হয়েছে, তো আমরা একটু চেষ্টা করছি নানা প্ল্যাটফর্মে কাজ করার। এবছর আমার মনে হয় বিভিন্ন মাধ্যমে আমাকে দর্শকটা পাবে। দেখেন, শিল্পটা ভীষণ আপেক্ষিক, কে কীভাবে নিজেকে দর্শকের কাছে পৌঁছাতে চায় এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। অনেকে হাজার চেষ্টা করে দর্শকের কাছে পৌঁছতে পারে না, অনেকে ছোট্ট একটা কারণে দর্শকের কাছে পৌঁছে যায়, আর যখন পৌঁছে যায় তখন আমরা ধরে নেই যে এটা তার ভাইরাল কন্টেন্ট, ব্যাপারটা তা নয়। পৃথিবীতে অনেকে ভাইরাল কন্টেন্ট বানিয়েও ভাইরাল হতে পারে না, আবার অনেকেই আছে কখন এটা ভাইরাল হয়ে যাবে জানি না। তবে শব্দটি চেঞ্জ হচ্ছে, যুগে যুগেই আমরা একটা জনপ্রিয়তার কাছে যেতে চেয়েছি, এখন শব্দটি হয়ে গেছে ভাইরাল। এটা নিয়ে আমার কোনো খুব একটা বড় কোনো ইয়ে নেই, মানে অভিযোগ নেই আর কি। না আসলে যে কোনো অশ্লীলতাই তো আসলে কাম্য নয়, আমরা তো সবসময় চাই বাংলাদেশের মানুষ তার নিজের ভাষাটা সুন্দরভাবে বলুক। চরিত্রের প্রয়োজনে হয়তো আমি নানা ভাষায় কথা বলতে পারি, কিন্তু বিকৃত ভাষা আমি নিজেও পছন্দ করি না, আর অপ্রয়োজনীয় গালিগালাজ দরকার না হলে আমার মনে হয় না মিডিয়ামগুলোতে দরকার আছে। মিডিয়ামগুলো তো শুধুই বিনোদনের জন্য নয়, আমরা মিডিয়াম দ্বারা মানুষকে নানাভাবে প্রভাবিত করি। সো আমাদের জেনারেশনকে আমরা কীভাবে প্রভাবিত করতে চাই এটা কিন্তু নির্মাতার উপর, নির্মাতার নির্মাণের উপর কিন্তু আমরা বুঝতে পারি। কেউ যদি মনে করে সে গালিগালাজ দিয়ে দর্শকের কাছে পৌঁছাবে, এটা তার একান্তই ব্যক্তিগত রুচির ব্যাপার, আমি সেটা বিশ্বাস করি, মানে আমি চাই না সেটা। না আমার অনেকগুলো কাজই আসছে, বিশেষ করে এখন যে একটি বড় কাজ চলছে আমার সব জানতা দুরন্ত টেলিভিশনে, সেটি আমি দেখলাম যে বাচ্চাদের কাছে এটা বেশ ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে, আমার নিজেরও খুব আনন্দ লেগেছে। এছাড়া আমি যেই নতুন নতুন কাজগুলো করছি টেলিভিশনে, সিনেমায়, সিনেমার কাজগুলো আমি এখনই বলতে চাচ্ছি না, কারণ সিনেমা সবসময় সারপ্রাইজ থাকে। তবে এটুকু বলতে চাই যে একটা ভালো সিনেমা হয়তো খুব শীঘ্রই আসবে। সব শেষে বলতে চাই বাংলাদেশের মানুষ, বাঙালি, দেশকে ভালোবাসুক, আরও সুন্দর মননে চিন্তায় দিন দিন সমৃদ্ধ হোক।